সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মাত্র একটি ডিম আর এক কাপ ময়দা দিয়ে তুলোর মতো তুলতুলো নরম একটি নাস্তা আপনাদেরকে তৈরি করে দেখাবো, যেটা মুখে দিতে একেবারে মিলিয়ে যায়। অসম্ভব মজাদার নাস্তাটি কিন্তু পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে। তাহলে চলুন দর্শক, দেখে নেওয়া যাক এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী। নাস্তা তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে দিয়ে দিব এক চামচ পরিমাণ ইস্ট। আর এই ইস্ট আপনারা আশেপাশে যে কোনো বড় মুদি দোকানে পেয়ে যাবেন, আর দামও হাতের নাগালের মধ্যে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ চিনি। এখন প্রথমে চিনি আর ইস্ট ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ কুসুম গরম পানি। আর পানি এমন গরম হবে যাতে আঙুল চোবালে আঙুলটা সহ্য করতে পারে। পানি দেওয়ার পর আবারও এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। এরপর আবারও মিশিয়ে নিচ্ছে। এরপর এর মধ্যে অ্যাড করে দিলাম 1/4 টিস্পুন পরিমাণ লবণ। এখন এর মধ্যে একটি ডিম ভেঙে দিচ্ছে। এরপর হ্যান্ড হুইক্স দিয়ে আবারও এটাকে ভালো করে মিশিয়ে নিব, যাতে করে ডিম আর এই মিশ্রণটা ভালো করে মিশতে পারে। মিশিয়ে দেওয়ার পর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেল দেওয়ার পর আবারও এটাকে ভালো করে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে শুকনো উপকরণ অ্যাড করে দিব। তো প্রথমেই দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ ময়দা, আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ বেকিং সোডা, যেটাকে খাবার সোডা বলা হয়। এরপর হ্যান্ড হুইক্সের সাহায্যে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছে। তো মেশাতে মেশাতে এই পর্যায়ে মনে হচ্ছে ব্যাটারটি অনেকটাই পাতলা রয়ে আছে, তাই আমি এখানে আরও 4 টেবিল চামচ পরিমাণ ময়দা অ্যাড করেছি। অর্থাৎ আমরা এখানে 1 কাপ এবং আরও 1/4 কাপ পরিমাণ ময়দা অ্যাড করেছি। ময়দা অ্যাড করার পর এখন খুব ভালো করে এটাকে মেশাতে হবে। একটু সময় নিয়ে ভালো করে মেশালে কিন্তু ব্যাটারটি খুবই পারফেক্ট হবে। সব কিছুকে ভালো করে মিশিয়ে একটি পারফেক্ট ডো তৈরি করে নিয়েছি। এরপর এটাকে ঢেকে রেখে দিব 15 মিনিটের জন্য, আর এরই মাঝে কিন্তু ডোটি ভালোভাবে সেট হয়ে যাবে। তো ফিরে এলাম 15 মিনিট পর, আর এখন কিন্তু আমাদের নাস্তার ব্যাটারটি একদম পারফেক্ট হয়ে গেছে, খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এখন হাত দিয়ে এটাকে এইভাবে একটু প্রায় 2 মিনিটের মতো মেখে নিতে হবে। এরপর এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে নাস্তা শেপ তৈরি করে নিব। তো নাস্তাগুলোকে ভাজার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছে। এরপর যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে হাই ফ্লেমে গরম করে নিয়েছে, আর চুলার আস্তে এই পর্যায়ে হাই ফ্লেমে রয়েছে। এরপর আমি এর মধ্যে একটি একটি করে নাস্তার শেপগুলোকে দিয়ে দিব। আর এই ব্যাটার কিন্তু অনেকটাই সফট আর নরম হতে হবে, তাহলে কিন্তু নাস্তাগুলো অনেক বেশি সফট আর নরম তুলতুলে হবে। তো এভাবেই আমি সবগুলো নাস্তা দিয়ে দিব। আর তেল অনেক বেশি গরম থাকার ফলে কিন্তু এই ব্যাটারটা পাতলা হওয়ার পরেও নাস্তাগুলো একটা সঙ্গে একটা লেগে যাবে না, খুবই পারফেক্টভাবে এগুলো উপরে ভেসে উঠবে। নাস্তাগুলোকে তেলের মধ্যে দেওয়ার পর এখন আমি চুলার আঁচটিকে মিডিয়াম ফ্লেমে করে দিয়েছি। এতে করে কিন্তু নাস্তাগুলোর ভেতরে এবং বাইরে ভালোভাবে কুকড হতে পারবে। আর দেখতে পাচ্ছেন নাস্তাগুলোর উপরে কিন্তু সুন্দর একটা কালার আসতে শুরু করেছে। এখন নাস্তাগুলোকে উল্টে পাল্টে দুইটা সাইড এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছে। উল্টে পাল্টে নাস্তাগুলোকে এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছে, আর দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি নাস্তাগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি ভালোভাবে তেল ঝরিয়ে। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটিকে হাই ফ্লেমে করে দিতে হবে, মিডিয়াম ফ্লেমে কিন্তু রাখা যাবে না, তাহলে কিন্তু নাস্তার ভেতরে তেল প্রবেশ করবে। তাই হাই ফ্লেমে নাস্তাগুলোকে ভেজে উঠিয়ে নিব। আর বাকি নাস্তাগুলোকেও সেমভাবেই ফ্রাই করে উঠিয়ে নিয়েছে। আর এই পর্যায়ে আমাদের সবগুলো নাস্তা ভেজে উঠিয়ে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ লুকটা কত বেশি আমি দেখাচ্ছে, খেতেও কিন্তু হয়েছে দারুণ মজার। বিকেলের নাস্তায় ঝটপট কিছু বানাতে চাইলে একদম পারফেক্ট একটি নাস্তা এটি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন।
আরও এরকমই নতুন সমস্ত ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।